আবু দেল চাই দলিল প্রমাণ চাই, আবু বকর কোন কোনো প্রমাণ নাই, নবী প্রমাণ, আল বুরহান নবী প্রমাণ, উমর বলে কোনো প্রমাণ লাগবে না, নবী প্রমাণ, আবু উসমান বলে কোনো প্রমাণ নয়, নবী প্রমাণ, আলী বলে কোনো প্রমাণ নয়, নবী প্রমাণ, এরপরে তালহা রাদিয়াল্লাহু বলে কোনো প্রমাণ নাই, নবী প্রমাণ, বেলাল রাদিয়াল্লাহ বলে কোনো প্রমাণ নাই, নবী তো প্রমাণ। এইভাবে যত সাহাবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন কোনো প্রমাণ নাই, রে আবু জাহেল দয়াল নবীর চেহারাই প্রমাণ, দয়াল নবীর চেহারার মধ্যে সব কিছু আছে, সব কিছু আছে, দয়াল নবীকে দেখা যদি মুসলমান না হতে পারি আর কোনো প্রমাণের দরকার নাই, আর কোনো দরকার নাই, দয়াল নবী যে প্রমাণ সকল। এইভাবে শত শত হাজার হাজার সাহাবি দয়াল নবীকে দেখেই মুসলমান হয়েছে, দয়াল নবীর সাহাবি হয়েছে, ওই সময় কোরআনের কোনো প্রয়োজন হয় নাই। আজকে যারা কোরআনের দলিল চাও, হাদিসের দলিল চাও, তোমরা হচ্ছে ওই আবু জাহেলের গোষ্ঠী, কোনের গোষ্ঠী? আর যারা দয়াল নবীর কথা বলছে, বলতে দেরি হয় আবু বকরের কাছে আয়েশা যখন বলছে আবু বকর রে আমি তো মেরাজে গেছি, নবী গো আপনি যা বলেন তাই সত্যি, আর আবু জাহেলের কাছে যখন বলছে যে কোন কেমনে গেছো বেটা, ওইটা কিভাবে সম্ভব, আবু বকরের দল কেমন আর আবু জাহেলের দল কেমন, আব্দুল্লাহ ইবনে উবাইয়া মুনাফিকের দল কেমন, বুঝতে হবে। প্রত্যেক সাহাবী নবীকে দেখে মুসলমান, ওই সময় কোরআন লাগছে না, কোনো কিছু নাই নবী জি, আর ওই কাঠমোল্লার গোষ্ঠী যদি ওই জায়গায় থাকতো, আবু জাহেল কি আবু জাহেলের চাইতে আরো বড় মুরব্বী তো, আবু জাহেল তো কিছু ছিল, আবু জাহেলের চাইতে আরো জাহান্নামি আর মুশরিক তারা হইতো, যারা এখন কোরআন পায়া দলিল চায় নবীর উপর, আবার নবীর উপর দলিল মারে, কোরআন পাইছো নবীর উপর, কেউ নেয় না নবী এই কোরআনের দায়িত্ব, নবী তোমার উপকার করতে আসে, আর এই কোরআন দিয়ে নবীর ফতোয়া দাও, পেয়েছো কি তুমি, তুমি কোন জাতের মুসলমান, তুমি কোরআন দিয়ে নবীর উপর দলিল লাগাও, হাদিস দিয়ে নবীর উপর দলিল লাগাও, হাদিস তো তোমার জন্য, কোরআন তো তোমার জন্য, নবীর জন্য না, নবী হচ্ছে তোমার জন্য, রাহমাতাল লিল আলামিন শাফিউল মুজনাবিন সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর মেমরি কে, পৃথিবীর কোন কায়নাতের মেমরি হচ্ছে আমার দয়াল নবীজি। আপনি জানেন বৈশারীপের আজকে যে মাহফিল হবে, এটা আগে নোট করা আছে, সুবহানাল্লাহ বলি, আপনি কম্পিউটারে যান যায়া আপনার বাড়ি, আপনি সাজ দিবেন, এখন আপনি সব ডিটেল বের হয়ে যাবে, আল্লাহ তাআলা 27 বছর কথা বলছে পৃথিবী কি হবে, কে দয়াল নবীর সাথে জান্নাতে যাবে, কে দয়াল নবীর সাথে নাফরমানি করবে, কে আবু জাহেল হবে, কে মুনাফিক হবে, কে সাইবা হবে, কে উতবা হবে, কে আবু লাহাব হবে, কে দয়াল নবীর সাথে যুদ্ধ করবে, কে দয়াল নবীর সাথে বিপক্ষে যুদ্ধ করবে, কে দয়াল নবীর সাথে আবু কর্বত্তর হবে, কে হিজরত করবে, সব কিছু আমার আল্লাহ তাআলা পৃথিবীর সকল মানুষ মানুষকে মাখলুকাতকে পায়ের নিচে রাইখা আমার আল্লাহ তাআলার দরবারে নিয়ে বলছেন যে আমার দয়াল নবী আসছে আজকে সকলের উপরে। কেউ যেন না বলতে পারে যে আবু ইব্রাহিম নবী 7 মাস পরে ছিল, ইব্রাহিম নবীর দরবার যেতে পারে না, এই কারণে সমস্ত কিছুকে ব্যাক করে সকল এখন পায়ের নিচে দয়াল নবীর উপরে, সুবহানাল্লাহ, শ্রেষ্ঠ হয়ে গেছে ইমামুল মুরসালিন খাতামুন নাবিয়িন রাহমাতাল লিল আলামিন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বুঝতে পারছেন আমার কথাগুলো, বুঝেন তো, বুঝেন কি না আমার কথাগুলো, কথা আর ওদিকে যাই না, আরো আসেন, এখন আসেন ইমাম গাজ্জালি আল্লাহর ওলি একজন ছিলেন, কি ছিলেন, এবং উনি অনেক লেখক গবেষক ছিলেন, আল্লাহর নবীজি একটা হাদিস বলেছিলেন, উলামায়ে উম্মতি কান্দিয়াইল বানি ইসরাইল, সুবহানাল্লাহ বলি, মুসানবীর সাথে যখন দেখা হয় 7 মাস মানে মুসানবী রাগ করছে, হে ইয়া রাসূলুল্লাহ আপনি তো একটা আপনার উম্মতের সম্বন্ধে স্পেশাল পাওয়ার দিয়েছেন, পাওয়ারটা হচ্ছে যে বনি ইসরাইল নবীদের পাওয়ার রাখবো, আমার একটা আলেম, সুবহানাল্লাহ, আমার একটা আলেম উম্মত, সুবহানাল্লাহ বলি, আল্লাহ নবীজি শুনলেন, ঠিক আছে, হ্যাঁ আমি তো বলছি যে আমার একটা উম্মত আলেম বনি ইসরাইল নবীর মতো পদমর্যাদা পাবে, সুবহানাল্লাহ। আদম এই কথা যখন বলছে, ঠিক আছে যাদের সম্বন্ধে বলছি তাদের সাথে কথা বল, সুবহানাল্লাহ বলি, ইমাম গাজ্জালি ওই সময় আসে নাই, রুহের জগতে ইমাম গাজ্জালিকে ডাক দেওয়া হলো, ইমাম গাজ্জালির সাথে মুসা আলাইহিস সালামের বাহাস শুরু হলো, মুসা নবী ইমাম গাজ্জালিকে বলা হলো, নবী মুসা নবী বললেন তোমার নাম কি, সুবহানাল্লাহ, কি বলছে তোমার, তোমার নাম কি, মুসা নবী কাকে বলছে, ইমাম গাজ্জালিকে বলছে তোমার নাম কি, ইমাম গাজ্জালি বলে আমার নাম ইমাম গাজ্জালি, আমার বাবার নাম এমন, আমার মায়ের নাম এমন, আমি এমন এমন গ্রামের, আমি এমন জায়গায় থাকবো, আমি এমন কাজ করব, আমি এমন দার্শনিক হব, এই কথা বলছে, বলে জন্য মুসা নবী কাছে রাগ হইয়া, সুবহানাল্লাহ বলবেন না,
আপনাকে আমি এত কথা বলি ইচ্ছা বলি নাই, আপনার নাম বলতে বলেছি, আপনি এত বলা কথা বলেন কেন? যে না এত রাগ করেন কে রে মুসা নবী, এই কথাটা তো আপনি তো শিখছি সুবহান আল্লাহ বলি, আরো ফেসলাক জিনিও কোন যদি বলে বলছি যে আপনি আপনি এত কথা বললেন না, এত কথা বলছেন কেন? এখন যদি উত্তর করো যে আপনার কাছ থেকে শিখছে আরো মুসা নবী সেব বনি, হ্যাঁ ইমাম গাজ্জালি কিভাবে আমার কাছ থেকে শিখছো শিক্ষা করছো? তখন ইমাম গাজ্জালি বলে আমার আল্লাহ বলছিল ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসারে তোর হাতে কি? আপনি তখন বলছেন আমার হাতের লাঠি, এই লাঠি দিয়ে আমি সমুদ্র পার হই, এই লাঠি দিয়ে গাছের ফল পারি, এই লাঠি দিয়ে মুজাজা দেখাই, এই লাঠি দিয়ে শত্রুর সাথে যুদ্ধ করি, এই লাঠি সাপ হয়, এত কথা বলছেন কেন আপনি? সুবহানাল্লাহ বলি, আপনাকে বলছে আপনার হাতে কি লাঠি বলতেন, আপনি এত কথা বলছেন কেন? এখন চিন্তা করে দেন এই কথা কার থেকে শিখছি, সুবহানাল্লাহ দেখছেন নি ইমা ইমাম গাজ্জালি আহির নবীর উম্মতের কত পাওয়ার, আল্লাহ নবীজি আল্লাহ নবীজি যেখানে মেরা যেখানে রোজা নিয়ে শুয়ে আছেন, সবাই জানেন তো রোজা কোথায়? মদিনা শরীফ। আল্লাহ নবীজি যখন মক্কায় আগমন করলেন, মক্কার নাম ছিল মক্কা, কি নাম ছিল? আল্লাহর নবীজির কদম লাগার সাথে সাথে মক্কা শরীফ হয়ে গেল, সুবহানাল্লাহ। দয়াল নবীজি যখন যখন হিজরত করে ইয়া শরীফ আসলেন, আল্লাহর নবীজি যখন কদম রাখলেন মদিনা শরীফ হয়ে গেল, আল্লাহর নবীজি যখন কি করলেন কি করলেন দুনিয়া থেকে উফাত বরণ করলেন, দুনিয়া থেকে বিদায় নিলেন, আলমে দুনিয়া থেকে আলমে বরজ জান্নাতের দিকে চলে গেলেন, আমার দয়াল নবীজি বলেন আমি যেই জায়গার মধ্যে শুয়ে আছি এটা হচ্ছে জান্নাত, সুবহানাল্লাহ। পৃথিবীর জান্নাত এখন কি? পৃথিবীর মধ্যে জান্নাতের একটা অংশ হচ্ছে নবীজির রওজা শরীফ, সুবহানাল্লাহ বলি। এর আগে হুজুরে বলেছেন আত্তাইয়াতু, আপনাকে যখন সালাম দেই আসসালামু আলাইকুম কি বলা হয়? আসসালামু আলাইকুম। ইমাম সাহেবকে বলা হয় আসসালামু আলাইকুম, খতিব সাহেবকে বলা হয় আসসালামু আলাইকুম, রাষ্ট্রপতিকে বলা হয় আসসালামু আলাইকুম, আর নবীরে সালাম দেন কিভাবে বলতে পারবেন আপনারা? السلام عليك ايها النبي ورحمه الله, سبحان الله, السلام عليكم আর আসসালামু আলাইকার মধ্যে পার্থক্য আছে, এই কারণে বলতেছি আসসালামু আলাইকা হচ্ছে একবচন, কি একজন, আর আসসালামু আলাইকুম তো দুইজন, উভয় বচন, কেরামান কাতিবিন, দুইজন ফেরেশতা আছে যখন সালাতে কি সালাম ফেরান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আর আপনি যখন কাকে সালাম দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি যখন যাকে সালাম দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আর দয়াল নবীকে সালাম দিলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া حبيب الله, الصلاة والسلام عليك يا شافي المجنبين, سبحان الله. কারণ আপনার পক্ষে বিপক্ষে দুইজন সাক্ষী আছে, কোরআন আপনার পক্ষে বিপক্ষে সাক্ষী দেবে, কেরামান কাতিবিন আপনার পক্ষে বিপক্ষে সাক্ষী দেবে, হাত আপনার বিপক্ষে সাক্ষী দেবে, পক্ষে সাক্ষী দেবে, পা চক্ষু আপনার পক্ষে বিপক্ষে সাক্ষী দেবে, কিন্তু দয়াল নবীজির পক্ষে বিপক্ষে কোনো সাক্ষী নাই, কারণ ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, সুবহানাল্লাহ। নবী গো আপনাকে আমি দুনিয়ার জমিনে সাক্ষী স্বরূপ মুবাশশির সুসংবাদ এবং বিধি প্রদর্শনকারী হিসেবে পাঠাইছি, আপনার কেউ সাক্ষী নাই, আপনার সাক্ষী আমি আল্লাহ, আর পৃথিবীর সকল মাখলুকাতের সাক্ষী আপনি নবী, সুবহানাল্লাহ। কোরআনের সাক্ষী আপনার সবকিছু সাক্ষী, আমার সাক্ষী আছে, কিন্তু দয়াল নবীর সাক্ষী নাই, এই কারণে আসসালামু আলাইকা, সুবহানাল্লাহ বলি। কবরে যাবেন, কবরে গেলে কবরে যাইলে কি দয়াল নবীজি নবীজিকে দেখানো হবে, মা কুন্তু তাকুলু ফি হাকি রাসূল, এর এই ব্যক্তিকে এই লোকটাকে চিনো, কিন্তু দয়াল নবীজির কোনো বলা আছে যে দয়াল নবীজিকে কবরে রাখলে দয়াল নবীজির সামনে আয়েশা কি করতে হবে, এই কাজ করতে হবে? আল্লাহু আকবার বলি, দয়াল নবীজির কোনো সাক্ষী নাই, দয়াল নবীজি প্রত্যেক মাখলুকাতের সাক্ষী, এই কারণে দয়াল নবীজি নিজেই সকলের সাক্ষী, এই কারণে সালাম দিতে ক্ষেত্রে দয়াল নবীজিকে বলতে হবে আসসালামু আলাইকা, কুম বলা যাবে না। আর একটু সামনে যাই, ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম, আমার আল্লাহ বলেন নবী গো
কেউ যদি জাহান্নামে যায় তাহলে আপনার কোনো জবাবদিহি করতে হবে না। ইব্রাহিম নবীকে জিজ্ঞাসা করা হবে, মুসা নবীকে জিজ্ঞাসা করা হবে, আদম নবীকে জিজ্ঞাসা করা হবে, প্রত্যেকের প্রত্যেকের কাছে জিজ্ঞাসা করবে, কিন্তু দয়াল নবী যে কোনো জিজ্ঞাসা করবে না, বলবে আপনার কারণ আপনার কোন উম্মত যদি জাহান্নামে যায় কিসের কারণে যাবে? এই প্রশ্ন ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম, এই প্রশ্ন করবো না কিসের কারণে জাহান্নামে গিয়েছে। সুবহানাল্লাহ, কিন্তু আপনার ছেলে আপনার মেয়ে যদি অসৎভাবে চলাফেরা করে, আপনার ছেলে যদি জাহান্নামে যায় কিসের কারণে জাহান্নামে গেছে এটা আপনার কাছ থেকে নিবে, কিন্তু দয়াল নবী যে কোনো প্রশ্ন করা হবে না। আমার আল্লাহ শুধু তাই বলে নাই, ওয়ালান আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা, নবী গো প্রথম জীবন থেকে শেষ জীবন আপনার জন্য শ্রেষ্ঠ জীবন, আর আমরার তো প্রথম জীবন থেকে শেষ জীবন কি উস থাকবো না থাকবো? কই যাও কই যাও, তুমি ডাক্তার হয়েছো, ডাক্তার এবার নবীর হিসাব দি, নবী তো হিসাব দিয়ে পারতো না, আবার আরেকজনের সাবেত করবেন না, ওজুবিল্লাহ বলবেন না, একজন হাসান আজহারি উনি আইসা নবীর পক্ষে কিয়াম করে নবীকে সালাতু সালাম দেই, আবার আরেকজন আজহারি নাম বলাম নি মিজানুর রহমান আজহারি আইসা বলে কিয়াম নাই মিলাদ নাই, নবী মরা নবী, নবীর সাবেত করবো না, নবীর কোনো জিন নবীর কোনো ক্ষমতা নাই, নবী মরিয়া গেছে, নবী পয়সা গেছে, নবী ধ্বংস হয়ে গেছে, নবীর কোনো হিসাব নাই। আর একজন আজহারি আজহারি বলে নবী জিন্দা নবী, নবী নূরের নবী, নবী সাবায়াতকারী, নবী হাউসের কাউসারের মালিক, নবী সাবায়াত করবেন, মিজানের পাল্লায় থাকবেন, ফুল সালাতের ফুলে থাকবেন, দয়াল নবী জি যাকে পারমিশন দেবেন সেই জান্নাতে যাবে, আর দয়াল নবী যার পক্ষে সাক্ষী দিবেন আমার আল্লাহ তার বিপক্ষে হবেন না, আর দয়াল নবী জি যার বিপক্ষে হয়ে যাবেন আমার আল্লাহ তাকে ছাড়বে না। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি, সবাই করেন মহাব্বতে দেনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মক্কা ছেড়ে দিনের নবী মদিনাতে যায়, এরপরে কি কইতে কইবেন নিও, এরপরে কি জন্মভূমির মায়াই নবী ফিরে ফিরে চাই, এই কথাটা শুনছেন না আপনারা? আমি যখন নতুন গাইতেছি আপনারা যদি গান টান না, বলতে আপনার এলাকাত আইসে না, এটা না আইলার বালা, আমার না আইসে জ্বালা। আমি বলি মক্কা ছেড়ে দিনের নবী মদিনাতে যায়, জন্মভূমির মায়াই নবী ফিরে ফিরে চায়, এটা আমার যুক্তিতে বনে না। কি বনে না? আমার যুক্তিতে বনে না, কারণ দয়াল নবীজি যখন মক্কা থেকে মদিনা শরীফে হিজরত করেছেন ওই সময় উম্মতের মায়াই কেঁদেছেন, জন্মভূমির মায়াই কাঁদে নাই, কারণ দয়াল নবী যদি জন্মভূমির মায়াই কাঁদতে তাহলে আজকে কি করত ইহুদি নাসারা দালালেরা ওয়াহাবিল্লাহ মাহাবিয়া বলতো যে দয়াল নবী লোক ছিল মক্কার অধিপতি পাওয়ার জন্য মক্কার জন্য কেঁদেছে, উচ্চ স্বরে নাউযুবিল্লাহ মক্কার জন্য কাঁদে নাই, কথাটা বুঝেন, নবীজি মক্কার জন্য কাঁদে নাই, নবীজি কাঁদেছে উম্মতের জন্য, হাশরের ময়দানে নবী উম্মতের জন্য কাঁদবে, হাশরের ময়দানে মিজানের পাল্লায় উম্মতের জন্য কাঁদবে, সর্ব জায়গাতে উম্মতে উম্মতে বলে কাঁদেছেন, মক্কাবাসীকে বলেছিলেন ও মক্কাবাসীরা তোরা বুঝলি না আমি কেমন রহমতুল লিল আলামিন, যেই নবীজি রুসিরা তোদেরকে সৃষ্টি করা হয়েছে আজকে ওই নবীকে বিদায় দিচ্ছি, রহমত তোদের কাছ থেকে বিদায় নিচ্ছে, তোদের জন্য অভিশাপ রয়েছে, তোরা জাহান্নামে যাবি, ও আবু জাহেল, ও শাইবা, ও আবু লাহাব, ও উতবা, তোদের আর সময় বেশি দিন নাই, যেহেতু আমাকে মক্কা থেকে বের করে দিয়েছিস একদিন তোদের উপর থেকে তোদেরকে আমি মক্কা থেকে বের করে নেব, উচ্চ সুরে বলি সুবহানাল্লাহ। মক্কার মায়াই কাঁদেন নাই, দয়াল নবী যে উম্মতের মায়া কেঁদেছে, হে মক্কাবাসীরা তোরা আমাকে বিদায় করেছিস, তোদের উপরে কি তোদের উপরে বিপদ আসছে, যখন পরবর্তী দেখা যায় 10 বছর পরে যখন বদর যুদ্ধ হলো, হওয়ার পরে আবার মক্কা বিজয়ী হলো, আবু জাহেল শাইবা উতবা যত প্রকার মুনাফিক আছে সব ধ্বংস করে দিয়ে একমাত্র আল্লাহর নবীর নূরের তাজাল্লি নূরের আইন চলবে মক্কা মদিনায়, আর কোন আইন নেই, ওইভাবে চলেছে, উমর চলে এসেছে, আবু বকর চলে এসেছে, আলী চলে এসেছে, সব কিছু এসে দয়াল নবীর ঝুলুগান দিয়ে যখন হানে কাবার মতে 360 মূর্তি ফুটা ছিল ওই ফুটা করে ধ্বংস করে দিয়ে আল্লাহর নবীজির নবুয়াতি হানে কাবার মতে লেগে গিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
ওই মক্কা শরীফ আজকে মক্কা হয়ে গেল। কষ্টের বিষয়, আজকে এই মক্কার নবীর আইন রহিত হয়ে যাচ্ছে। ওই মক্কা শরীফে আল্লাহ নবী যে বলে গেছেন যে আমি যেখান থেকে গর্তের সাপ গর্তে প্রবেশ করবে, যেখান থেকে ইসলাম জিন্দা হয়েছে, ওই ইসলাম ওরাই আবার ধ্বংস করবে। নাউজুবিল্লাহ বলি মক্কা, মক্কার থেকে ইসলাম জারি হয়েছে, আবার মক্কার মাধ্যমে ইসলাম ধ্বংস করে দেবে। ওই মক্কা এমন হবে, কিন্তু মক্কা শেষ পর্যন্ত এখন দেখতেছেন মক্কা ধনী না, এক সময় মক্কা হয়ে যাবে গরিব। কি হয়ে যাবে? মক্কা অসহায় হয়ে যাবে, মানুষের কাছে ভিক্ষা করবে। ইহুদিনা সাদের কথা শুনে শুনে ওখানে অনেক কাজ করতেছে, এক সময় তারা ধ্বংস হয়ে যাবে। তাদের কাছে তারা মানুষকে সাহায্য করতেছে না, এক সময় তারা মানুষের কাছে ভিক্ষা করবে। নাউজুবিল্লাহ বলি। ওদিকে যাই না, এইভাবে আরো যাই। মুসা নবী আল্লাহকে দেখতে চেয়েছিলেন, মনে আসেনি? আল্লাহকে দেখতে চাইলেন, এই জানেন কিনা এটা? আল্লাহ বলেছেন লান তারানি, ওই পঞ্চাশ সত্তর সালাতের কথা বলছিলেন। আল্লাহর নবীজি